দার্জিলিংয়ের চৌরাস্তার খুব কাছে হোটেল সাংগ্রিলা, পুরনো ঐতিহ্যশালী বিল্ডিং এবং ওয়েল ডেকোরেটেড। ডেকোরেশনে কাঠকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, আর কাঁচের জানলা দিয়ে বৃষ্টি ভেসে দার্জিলিং। এটা বারকাম রেস্টুরেন্ট, এখানে চাইনিজ, টিবেটিয়ান আর ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। তেমন নতুন বা এক্সপেরিমেন্টাল কোনো খাবার নেই, যে কোনো বড় রেস্টুরেন্টের মতো এখানকার খাবারের তালিকা। কিন্তু খাবারের মান অসাধারণ, এত সুস্বাদু খাবার শেষ কবে খেয়েছি মনে পড়ে না। স্বাদ, পরিচ্ছন্নতা এবং গুণমানকে খুবই গুরুত্ব দেওয়া হয় এখানে। ল্যাম্প, ফিশ, চিকেন, পর্ক আর প্রনের বিভিন্ন রকম আইটেম ছাড়াও ভেজ আইটেমও দারুণ দারুণ সব আছে। স্টাফেদের ব্যবহার তো খুব আন্তরিক, খাবারের দাম ন্যায্যই। ব্রেকফাস্ট এখানে পাওয়া যায় না, দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এই ভিডিও সম্বন্ধে আপনার মতামত বা কোনো জিজ্ঞাসা থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন। এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন।